মঙ্গলবার সকালে শেরপুরের ঝিনাইগাতি এলাকায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন ও ইকবাল হাসান মাহমুদ টুকু। এ সময় সাংবাদিকদের সাথে আলাপকালে পানির ব্যবস্থাপনায় আন্তর্জাতিক আইন মেনে চলার উপর গুরুত্ব দেন বিএনপি নেতারা, প্রত্যয় জানান বানভাসী মানুষের পাশে থাকার। আমাদের রাজনীতিতেই হচ্ছে মানুষের পাশে দাঁড়ানো এবং মানুষের সেবা করা, সেটির মধ্যে আছি আমরা। এবং আমাদের এই রিলিফ কাজ চলবে পুনর্বাসন এবং এগ্রিকালচার যেটা আছে সেটা দেওয়ার পরে আমরা এটাকে সমাপ্ত করব। এইটিকে আন্তর্জাতিক পরিমণ্ডলের নীতিমালা অনুযায়ী উজানের দেশ এবং ভাটির দেশ সমন্বিতভাবে যদি নদীকে শাসন এবং নদীর সত্যিকার অর্থে পুনর্খনন এবং পরবর্তীতে নদীর স্রোতকে নিয়ন্ত্রণ করার সামগ্রিক চেষ্টা থাকে তাহলেই সম্ভব। রাজধানীর গুলশানে ডেঙ্গু সচেতনতায় জনসংযোগ কর্মসূচিতে অংশ নেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি। এ সময় তিনি বলেন, পতিত স্বৈরাচারের দোসররা লুটপাটের টাকায় দেশে অস্থিরতার চেষ্টা করছে। দ্রুত সংস্কার কাজ শেষ করে সুষ্ঠু অবাধ নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বানও জানান তিনি। উর্মি এবং খুলনার জজের যে দৃষ্টান্ত পাচ্ছি এগুলো কিন্তু খুবই অশুভ ইঙ্গিত। স্বৈরাচারের কীট পতঙ্গ যদি প্রশাসনে থাকে আপনাকে প্রতি পদে পদে তারা বাধা দিবে। একটি বিশেষ পরাশক্তির প্রভু আছে, যাদের আশ্রয় তারা আছে, তারা এই কারণেই মনে করছে আমাদের তো আশ্রয় আছে, তাই তারা গণতন্ত্রকামী মানুষ, আন্দোলন সংগ্রামে গণতন্ত্র ফেরানোর জন্য যারা লড়াই করেছে তাদের লোকজনদেরকে হত্যা করতে তারা দ্বিধা করবে না। জাতীয় প্রেস ক্লাবে এক বিক্ষোভ সমাবেশে অংশ নেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড মন্থর গতিতে চলছে অভিযোগ করে পতিত স্বৈরাচারের দোসররা কিভাবে দেশ ছাড়ল সে নিয়ে প্রশ্ন তুলেন তিনি। আপনার মতো একজন পবিত্র সদ ব্যক্তিকে বাংলাদেশের মানুষ পেয়েছে, কিন্তু দুই মাসেও আমরা আপনার থেকে প্রত্যাশা পূরণ দেখতে কিছুটা মন্থর গতি বলে মনে হচ্ছে। কি করে হাসান মাহমুদ গেল, কি করে পুলিশের সবচেয়ে বড় কর্মকর্তা দিল্লিতে একটি দোকানে তার ফটো ভাইরাল হলো। আমি আজকে বন্ধুরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে এই সভা থেকে বলতে চাই, শ্বেতপত্র প্রকাশ করুন। এদিকে ফরিদপুর জেলা বিএনপি কার্যালয়ে ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে আর্থিক সহায়তা তুলে দেয় আমরা বিএনপি পরিবার। এ সময় অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের গতি বাড়ানোর তাগিদ দেন বিএনপি নেতারা। স্বাধীনতা পেয়েছি আমরা, দ্বিতীয় মুক্তিযোদ্ধা হয়েছে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।